আমরা দুইটার সময় মুন্সিগঞ্জে যাওয়ার জন্য লঞ্চে উঠছিলাম। আমি সোনারগাঁ কাজী ফজলুল উইমেন্স কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর আমার ওয়াইফ সোনারগাঁ হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমরা পিটিআই তে ওর সার্টিফিকেট উঠানোর জন্য খুব জরুরি ছিল আগামীকালেই, এই জন্য আজকে আমরা রওনা হয়েছিলাম। দুইটার সময় লঞ্চে উঠছি, তো লঞ্চে উঠার পরে পনেরো মিনিট পরে একটা বোট আইসা, বড় মালবাহী কার্গো আইসা ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে প্রথমে ডুবে নাই, কিন্তু এটা ওই ধাক্কা দেওয়ার পর এটা চালু ছিল অনেকক্ষণ। পরে আমরা নিচে ছিলাম, বের হয়ে চাইছিলাম, পেছনের দিক দিয়ে উঠা পড়ছে উপরে, পরবর্তী এটা কাইট হয়ে গেছে, ওইটা কার্গো জাহাজে ধাক্কা দিয়ে ওইটা কাইট করে ফেলাইছে। পরে আর আমরা বেরোতে পারি নাই, পানি ঢুকে গেছে, আমি সহ আমার স্ত্রী সহ ভিতরে ওই পানির সাথে ভিতরে গেছিলাম। পরে আমার হাতে ধরা ছিল, টাইনা উঠাই গেছিলাম, কিন্তু পানির তোরে আর আমি রাখতে পারি নাই, আমরা দুজন জুড়ে ঢুকছি, কিন্তু আমি কিভাবে বাইরে হয়েছি আমি নিজেও জানি না। নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষা নদীতে মালবাহী জাহাজের ধাক্কা যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় এখনো পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে একজন শিশু, একজন নারী ও দুইজন পুরুষ রয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি। বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, রোববার দুপুর দুইটার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে এমএল আশরাফ উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চ প্রায় 50 জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। সোয়া দুইটার দিকে বন্দরের আরামিন নগরের বাংলা সিমেন্ট ঘাট এলাকায় আসলে MV City 9 নামের সিটি গ্রুপের একটি মালবাহী জাহাজ দ্রুত গতিতে অতিক্রম করার সময় যাত্রীবাহী লঞ্চটিকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি ডুবে যায়। 10 থেকে 15 জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছে। ঘটনার এক ঘন্টা পর নদী থেকে চারজনের লাশ উদ্ধার করে বন্দর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরিরা।